আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ধর্ম যার যার উৎসব সবার। আর এই বার্তাকে সামনে রেখে শান্তিপুর তথা নদিয়া জেলার অতি পরিচিত সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলন সংঘের পক্ষ থেকে আজ বড়দিনের প্রাক মুহূর্তে শান্তিপুর ব্লকের চাদরা অঞ্চলের খ্রিস্টান স্বাবলম্বী 50 জন দুস্থ ভালোবাসার মানুষের হাতে তুলে দিন বড়দিনের বিশেষ উপহার শীতবস্ত্র কম্বল। শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে ঈদ হোক বা শারদীয়া অথবা বড়দিন, প্রত্যেক উৎসবে প্রাক মুহূর্তে প্রত্যেক বছরই ভালোবাসা মানুষদের পাশে দাঁড়ায় নতুন উপহার নিয়ে থাকতে আমরা দেখতে পাই। ভালোবাসার মানুষজনের শীতবস্ত্র, নতুন করে কম্বল একটা করে হাতে পেয়ে বেজায় খুশি। উল্লেখিত শান্তিপুর পূর্ণিমা মিলন সংঘের যুগ্ম সম্পাদক নদিয়া জেলার সুপরিচিত সমাজসেবক, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তি মাননীয় বিশ্বজিৎ দাস মহাশয়কে আজ নিজে সান্টাক্লসের যে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলেন এবং কচিকাচাদের হাতে তুলে দিলেন লজেন্স বিস্কুট বেলুন দিতে দেখা যায়। বিশ্বের এনে ভূমিকায় সত্যি প্রশংসনীয়, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য এবং উদ্দীপনার মধ্যে এ দিবস পালন করা হয়। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। পক্ষ থেকে প্রতি বছরই ঈদ হোক, বড়দিন অথবা দুর্গাপুজোর প্রাককালে আমরা ভালোবাসার কিছু মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। প্রত্যেক বছরই এই 25শে ডিসেম্বরের প্রাককালে আমাদের শান্তিপুর অঞ্চলের চাদরা যে অঞ্চল আছে সেখানে খ্রিস্টান অবলম্বী ধর্মাবলম্বী কিছু ভালোবাসার মানুষ আছেন, তাদেরকে আমরা কিছু শীতের কম্বল প্রতি বছরই দিয়ে থাকি। এবছরও সেই কর্মসূচি আমরা নিয়ে এসেছি। আমরা এই ধর্ম মতে বিশ্বাসী যে ধর্ম যার যার উৎসব সববার, উৎসবের এই দিনগুলোতে প্রত্যেক ভালোবাসার মানুষের মুখে যাতে একটু হাসি থাকে, পরিবারের মুখে হাসি থাকে, সকলে যাতে আনন্দ থাকে, এই প্রার্থনা করি। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আগামী কাল যে আমাদের বড়দিন, সেই দিনের বড়দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে জানাচ্ছি। কতজনের কাছে পৌঁছে দিলেন? আমরা আজকে 50 জনের মানে কম্বল বিতরণের কর্মসূচি নিয়েছি। এছাড়া আমরা আগামী দিনেও আরও অনেক কম্বল বিতরণের কর্মসূচি আমরা রেখেছি। আপনার নাম আর পরিচয়? আমি শ্রী বিশ্বজিৎ রায়, যুগ্ম সম্পাদক শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।